প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের তোমাদের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এই অধ্যায় থেকে আজকের পর্বে আলোচনা করব। এর আগের পর্ব তোমাদের আলোচনা করে দিয়েছি, সেই প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, অথবা প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো, যে একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান এই প্লেলিস্ট থেকে। ওকে, তো যাই হোক, এবারে আমি আলোচনা করছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এখান থেকে তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন আসবে, তো সেখান থেকেই খুব বাছাই করে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আজকের পর্বে আলোচনা করছি। তোমরা এই প্রশ্নগুলো দেখো এবং খুব ভালো করে প্র্যাকটিস করো। তো এইরকম প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হয়ে গেলে তোমাদের একটা মক টেস্ট সিরিজ আমি তোমাদের দেব, সেগুলো তোমরা অবশ্যই মক দেবে বাড়িতে বসে। তো দেখো, প্রথম যে প্রশ্ন আমি এখান থেকে রেখেছি দ্বিতীয় অধ্যায় থেকে রয়েছে, রাষ্ট্র শব্দটির আধুনিক অর্থে প্রথম ব্যবহার কে করেন? 4টি করে অপশান থাকবে, এমসিকিউ পার্ট যেহেতু কোশ্চেন তোমাদের, তো অ্যারিস্টটল, মেকিয়াভেলি, গার্নার নাকি মার্কস? তো এই 4টে অপশানের মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক হয়ে যাবে মেকিয়াভেলি। ওকে, সঠিক কোনটা? ম্যাকিয়াভেলি কিন্তু রাষ্ট্র শব্দটার আধুনিক অর্থে প্রথম ব্যবহার করেন। 2, রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের বাহু বলা হয়? উত্তর করবে ভূখণ্ড। তোমাদের আমি উত্তরটা বলে দিচ্ছি, অপশানগুলোর আলোচনা করছি না, তোমরা দেখে নাও। তো কাকে কৃত্রিম প্রতিষ্ঠান বলা হয়? অ্যান্সার করবে রাষ্ট্রকে। রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি? দেখো, মূলত রাষ্ট্র গঠনের মূল উপাদান হচ্ছে 5টি। ওকে, তো পরবর্তী প্রশ্নই রেখেছি যে রাষ্ট্র গড়ে মানে গড়ে ওঠার যে প্রয়োজনীয় উপাদান সেগুলো কী কী? যেমন জানলাম 5টা, কিন্তু কী কী? তো আমি এখানে 4টে বলবো, আর একটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যদি জানা থাকে, না জানা থাকলে আমি পরে আবার তোমাদেরকে কমেন্টে এই উত্তরগুলো দিয়ে দেবো। নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার আর হচ্ছে সার্বভৌমিকতা, এই 4টে আমি বললাম, ঠিক আছে? এগুলো হচ্ছে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় একেবারে খুবই উপাদান। নেক্সট, প্রাচীন গ্রীসে রাষ্ট্রকে কী বলা হতো? এইটা একটু ভালো করে তোমরা বুঝে নাও। প্রাচীন গ্রীসে রাষ্ট্রকে বলা হতো পলিস, ঠিক আছে? কী বলা হতো? পলিস, যার গ্রিক শব্দ, এটা একটা কিন্তু গ্রিক শব্দ, এই পলিসটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এর অর্থ কী? এই পলিস শব্দের অর্থ, এই যে পলিস শব্দের অর্থটা কী? পলিস শব্দের অর্থ নগর রাষ্ট্র, ঠিক আছে? পলিস শব্দের অর্থ নগর রাষ্ট্র, আর এটা একটা গ্রিক শব্দ। নেক্সট, রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? অ্যান্সার করবে অধ্যাপক গার্নার, ঠিক আছে? নেক্সট, রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা কে দিয়েছেন? কান্ট। নেক্সট, প্রাচীন রোমে রাষ্ট্রকে কী বলা হতো? এটাও তোমরা আরেকবার একটু বুঝে নাও। প্রাচীন রোমে রাষ্ট্রকে বলা হতো কিন্তু সিভিটাস। কী বলা হতো? সিভিটাস, অপশান এ একটু সঠিক উত্তর। এর অর্থ কী? দেখো, এর অর্থ হলো ক্ষুদ্র নগর রাষ্ট্র। এরপরে 10 নম্বর কোয়েশ্চেনটা দেখো, যে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, এই উক্তিটা কার? এই উক্তি তোমরা লিখবে কার্ল মার্কস। রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, উক্তিটা হচ্ছে কার্ল মার্কসের। নেক্সট, আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে কোন কথা প্রয়োগ করার পক্ষপাতী? উত্তর করবে রাজনৈতিক ব্যবস্থা। রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক কাল্পনিক যে মতবাদ, সেটা কোন দুটো? 4টে রয়েছে, যেমন লোকতান্ত্রিক মতবাদ, বল প্রয়োগ মতবাদ, কৌটিল্যান মতবাদ, ঐশ্বরিক মতবাদ। এখানে দুটো হবে। কী কী দুটো হবে? একটা হচ্ছে বল প্রয়োগ মতবাদ, এটা একটা, এবং অপর আরেকটি হবে হচ্ছে ঐশ্বরিক মতবাদ। তার মানে অপশান বি আর হচ্ছে ডি, এই দুটো কিন্তু সঠিক, ঠিক আছে? বি আর ডি, এই দুটো সঠিক আনসার। কোন দেশকে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয়? প্রাচীন গ্রিস। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা? রুশো। রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্ট কোন মতবাদ এই উক্তি সমর্থন করেন? কোন মতবাদ? এটা হচ্ছে ঐশ্বরিক মতবাদ, যেটা কিন্তু একটু আগে একটা করলাম। দেখো, সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে? সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হচ্ছে লিখবে রুশো, টমাস হবস এবং জন লব, ঠিক আছে? এটা হচ্ছে অপশান ডি, অপশান ডিতে বসে আছে সঠিক উত্তর। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য যে মতবাদ, সেটা কোনটি? সেটা কিন্তু বিবর্তনবাদ এবং ঐতিহাসিক মতবাদ। বল প্রয়োগ মতবাদের প্রধান প্রবক্তা? উত্তর করবে ওপেনহাইমার। রাষ্ট্র গড়ে ওঠার জন্য সর্বাপেক্ষা প্রয়োজনীয় উপাদান হচ্ছে সার্বভৌমিকতা। কোন দার্শনিক সার্বভৌমিকতাকে
আধুনিক রাষ্ট্রের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন? অধ্যাপক গেটেল। এবারে দেখো, তোমাদের অপশান ছাড়া কতগুলো রেখেছি শুধু উত্তরগুলো দিয়ে, যেমন 21 দাগ থেকে এখানে শুরু হয়েছে। তো প্রশ্ন রয়েছে যেমন, আমি রাষ্ট্র এই কথাটি কে বলেছেন? এখানে শুধু উত্তরগুলো তোমরা পাবে, যেমন উত্তর করবে হচ্ছে চতুর্দশ লুই, ইনি হচ্ছে আমি রাষ্ট্র এই কথাটা বলেছেন। আর অ্যারিস্টটলের মতে রাষ্ট্র কী? রাষ্ট্র হচ্ছে সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান, সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে এটাই রাষ্ট্র। কে মনে করেছেন? সেটা হচ্ছে অ্যারিস্টটল। ওকে, 23-এ দেখো রয়েছে যে রাষ্ট্র হলো আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন উড্রো উইলসন। রাষ্ট্র হলো মর্তে ঐশ্বরের পদচারণা, কথাটি বলেছেন হেগেল। রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব বলে সম্বোধন করেছেন হার্বার্ট স্পেন্সার। রাষ্ট্র সম্পর্কিত যে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য যে সংজ্ঞা, এইটি কে প্রদান করেছেন? দেখো, এই 26 নম্বর প্রশ্নে যে উত্তরটা রয়েছে, মানে প্রশ্নটা রয়েছে, তার উত্তর তোমরা করবে গার্নার। যে রাষ্ট্র সম্পর্কিত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন হচ্ছে গার্নার। 27-এ দেখো রয়েছে, 27 নম্বরে, রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার, এটা কে বলেছেন? কি করবে? এর অ্যান্সার করবে কার্ল মার্ক্স। রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার, এই কথাটি বলেছেন হচ্ছে কার্ল মার্ক্স। নেক্সট, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্রের বিলোপ ঘটে হচ্ছে শ্রেণীহীন সমাজে, আর গান্ধীজির যে রাষ্ট্রহীন সমাজের নাম সেটা হচ্ছে রামরাজ্য। এবং 30-এ রয়েছে, দেখো, রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি, এই কথাটা কে বলেছেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পাশে স্টার দিয়ে রাখো, যে রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি, অর্থাৎ শুরু ও শেষ, কে বলেছেন এই কথাটা? কথাটি বলেছেন কিন্তু গার্নার, অ্যান্সার করবে গার্নার। রাষ্ট্রকে চুক্তির ফল বলে মনে করেন সামাজিক চুক্তিবাদীরা। পশু শক্তি নয়, জনগণের সম্মতি হলো রাষ্ট্রের ভিত্তি, কথাটি বলেছেন গ্রিন। নেক্সট, আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে যে কথাটি প্রয়োগ করেছিলেন এটি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা। আর রাজনৈতিক ব্যবস্থা শব্দটা প্রথম যিনি ব্যবহার করেন তিনি হলেন ডেভিড স্কন, ঠিক আছে। আর 35-এ দেখো রয়েছে, রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয়, এই কথাটি কে বলেছেন? এর পাশে তোমরা একটা স্টার দিয়ে রাখো, রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয়, কথাটি বলেছেন হলো হেগেল। পরবর্তী দেখো, 36-এ রয়েছে, রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? এটা এর আগেও একবার আমি রিপিট করেছি, তো এটার উত্তর তোমরা করো, যে রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সার্বভৌমিকতা। এর আগে বলেছিলাম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পাঁচটা বলে দিয়েছি, তো এখানে এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে। আর 37 দেখো, রাষ্ট্রের যে উপাদানকে রাষ্ট্রের প্রাণ বলা হয় সেটা হচ্ছে সার্বভৌমিকতা, একই আনসার। আর রাজনৈতিক সার্বভৌমত্বের প্রবক্তা, উত্তর হবে জন লক। এই দুটো প্রশ্ন যেন গুলিয়ে না যায়, ভালো করে তোমরা পড়বে এই 38 আর 39 নম্বরটা। ওকে, নেক্সট 40 হচ্ছে, বিশ্বের সবথেকে স্বল্প জনসংখ্যা বিশিষ্ট দেশ, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। আর সবথেকে বেশি কিন্তু এখন বর্তমানে ভারত হয়ে গেছে, ঠিক আছে। এবার নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী না হলেও কোন জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না, কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না, কথাটি বলেছেন কে? ব্লুন্টসলি, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা আমি বলে দিই, যে যেখানে হচ্ছে তোমাদের বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যা হচ্ছে বললাম ভারত, আর এটা মনে রাখবে আয়তনের সর্ববৃহৎ রাষ্ট্র সেটা হচ্ছে রাশিয়া, ঠিক আছে, রাশিয়া। যাই হোক, ক্ষুদ্রায়তনে রাষ্ট্রের সমর্থক কে বলেছেন? মন্তেস্কু। আর রাষ্ট্রের বাহু হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডকেই রাষ্ট্রের বাহু বলা হয়, মনে রাখবে, ঠিক আছে। ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের যিনি সমর্থক তিনি হচ্ছেন অ্যারিস্টটল। ওকে, রুশোর জনগণের সার্বভৌমিকতা কী নামে পরিচিত? সাধারণ ইচ্ছা। আর রাষ্ট্রের যে মস্তিষ্ক কাকে বলা হয়, এটার পাশে একটা স্টার দিয়ে রাখো, এটা ইজি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলা হয়, সেটা হচ্ছে সরকারকে বলা হয়। তাহলে প্রশ্ন, যে সরকার হলো রাষ্ট্রের একটা সংস্থা বা যন্ত্র, এই যে কোটেশান, এই উক্তিটি কে করেছেন বা এই কথাটি কে বলেছেন? যে সরকার হলো রাষ্ট্রের একটা সংস্থা বা যন্ত্র, এটা বলেছেন কিন্তু গেটের। সংকীর্ণ অর্থে সরকার বলতে কী বোঝায়? শাসন বিভাগীয় ক্ষমতা। আর এককেন্দ্রিক সরকার বর্তমানে হচ্ছে ব্রিটেনে। আর আয়তনে কোথায় বড় সেটা তো বলে দিলাম, রাশিয়া। এবার ভারতের কোন ধরনের সরকার? ভারতে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার দেখা যায়, ভারতে হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। আর চীন দেশে তাহলে কোন? চীন দেশে কিন্তু সমাজতান্ত্রিক যে সরকার সেটা দেখা যায়,
ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার দেখা যায়, আর চীনে হচ্ছে সমাজতান্ত্রিক সরকার দেখা যায়। রাষ্ট্রের যে বিমূর্ত ধারণা, এটা মূর্ত হয়ে ওঠে কার মাধ্যমে? এটা হয়ে ওঠে হচ্ছে সরকারের মাধ্যমে। আর সার্বভৌমিকতা শব্দের যে অর্থ, সে অর্থ কি? রাষ্ট্রের চূড়ান্ত অপ্রতিহত ও চরম ক্ষমতা, এটাই হচ্ছে সার্বভৌমিকতা। রাষ্ট্রের বিমূর্ত ধারণা কার মাধ্যমে মূর্ত লাভ করে? সেটা হচ্ছে সরকার। কে ক্ষুদ্র রাষ্ট্রকে পাপের প্রতীক বলে মনে করেন? সে হচ্ছে ট্রিটস, যেভাবে যে উচ্চারণ করবে এটা ট্রিটস। রুশো কোন ধরনের রাষ্ট্রের সমর্থক? সে হচ্ছে ক্ষুদ্রায়তন, মানে ক্ষুদ্র আয়তনের রাষ্ট্র। রাষ্ট্রের দুটি গৌণ বৈশিষ্ট্য, একটা হচ্ছে স্থায়িত্ব আর একটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি। একটা স্থায়িত্ব এবং অপরটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি, ঠিক আছে? নেক্সট, মাইট ইজ রাইট, কোন তত্ত্বের সার কথা? এটা হচ্ছে বল প্রয়োগ তত্ত্বের সার কথা। সেন্ট অগাস্টিনের রাষ্ট্র বিষয়ক যে গ্রন্থ, সেটা হচ্ছে সিটি অফ গড। আচ্ছা, এখানে আমি দেখো এটা একটু বর্ণনা করে দিই যে সরকার কি। দেখো, সরকার মানে গার্নারের মতে সরকার হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধি, ঠিক আছে, যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাগুলোকে কিন্তু বাস্তবায়িত করতে পারে। নেক্সট, ডেভিড স্টোনের দেওয়া তথ্য অনুযায়ী রাষ্ট্রের কতগুলো সংজ্ঞা আছে? 145টি সংজ্ঞা আছে। আর রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা হচ্ছে জন লক। এখানে আরেকটা তোমাদের একটা ডিফারেন্স বলি, যেটা হচ্ছে সংঘ আর হচ্ছে রাষ্ট্র। তাহলে সংঘ আর রাষ্ট্রটা কি? দেখো, সংঘের ক্ষেত্রে মনে রাখবে কোনো সার্বভৌমিকতা নেই, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু সার্বভৌমিকতাটা আছে, এই দুটো মনে রাখবে। এখানে যদি আরও তোমরা ডিফারেন্স চাও, তাহলে আরও বলা যেতে পারে যে সংঘ হচ্ছে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে না, ঠিক আছে, এটা মনে রাখবে। সংঘ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু রাষ্ট্র সংঘকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক আছে। এই দুটো আমি বলে দিলাম, তোমরা যে কোনো মনে রাখবে তাহলেই হবে, এনাফ। নেক্সট, রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে পার্থক্য। ওই যে বললাম যে দেখো যে রাষ্ট্রের উৎপত্তি হলো কি? বিবর্তন প্রক্রিয়ার ফলে। হ্যাঁ, আর রাষ্ট্রের সার্বভৌমিকতা আছে, যেটা প্রথমেই বললাম। কিন্তু অন্যান্য যে সংগঠন, এগুলো কিন্তু মানুষের ইচ্ছার ভিত্তিতে সৃষ্টি হয়, মানুষের ইচ্ছার ভিত্তিতেই কিন্তু সেই সংগঠনগুলো সৃষ্টি হয়, এবং এদের কোনো কিন্তু সার্বভৌমিকতা নেই, কিন্তু রাষ্ট্রের কিন্তু অবশ্যই সার্বভৌমিকতা আছে। রাষ্ট্রের কোন বৈশিষ্ট্যকে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে বিবেচিত করা হয়? সেটা হচ্ছে সার্বভৌমিকতা। আর স্টার উত্তর, মানে কারা রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক বলে বর্ণনা করেছেন? আদর্শবাদী জার্মান দার্শনিকরা, এরাই কিন্তু রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক বলে বর্ণনা করেছেন। আর আজকে দেখো শেষ প্রশ্ন তোমাদের যেটা রয়েছে, যে ভারতের কোন গ্রন্থে ঐশ্বরিক উৎপত্তিবাদের সন্ধান পাওয়া যায়? তোমরা অ্যান্সার করবে মহাভারত মহাকাব্যের শান্তি পর্বে ঐশ্বরিক উৎপত্তিবাদের সন্ধান কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? তো এটা তোমরা করে নেবে, এই যে প্রশ্নগুলো বললাম এগুলো তোমরা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও, ওকে? এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর